সো তোমাদের প্রথমেই যে বিষয়ে অবগত করব পরীক্ষা অ্যাপ তোমাদের জন্য আবগারি কনস্টেবল মেইন এক্সামটাকে লক্ষ্য করে তোমাদের জন্য ১০টা কোয়ালিটি সম্পন্ন মক টেস্ট সিরিজ তোমাদের জন্য নিয়ে এসেছে যার মধ্যে তুমি একটা ফ্রি পেয়ে যাবে এখানে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে পরীক্ষা অ্যাপ ডাউনলোড করার প্লে প্লে স্টোর থেকে তাছাড়া তোমরা প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করো পরীক্ষা লিখে পরীক্ষা অ্যাপ লিখে বা পরীক্ষা লিখে অ্যাপটা পেয়ে যাবে সেখান থেকে ইনস্টল করে নেবে নিয়ে তোমরা ডব্লিউ বি এক্সাম ক্যাটাগরি ডব্লিউবি এক্সাম চুজ করে এখানে গিয়ে তোমরা এক্সাইজ কনস্টেবল বা আবগারি কনস্টেবল মেইন এক্সামের জন্য মক টেস্ট পেয়ে যাবে সেখানে একটা ফ্রি পাবে তোমাদের তো বললামই সেখানে তুমি মক টেস্ট সিরিজ তুমি দেখো পরীক্ষার আগে মক টেস্ট সিরিজ কেন অ্যাটেম্প করবে তুমি তুমি যদি মক টেস্ট না দাও তাহলে কিন্তু পরীক্ষার ফিলটা তুমি বাড়িতে বসে পরীক্ষার আগে পাবে না তুমি প্রিলি এক্সাম দিয়েছো তার মধ্যে তুমি বুঝতে পেরেছো দেখো যতগুলো এক্সামই তুমি অ্যাটেন্ড করো না কেন তোমাদের তোমার কিন্তু টাইমের মধ্যে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব একটা বড় জিনিস পরীক্ষার মধ্যে তুমি যেই পরীক্ষায় দাও না কেন তোমাদের যারা পরীক্ষার্থী আবগারি কনস্টেবল এক্সামের অনেকেই কিন্তু এই মক টেস্ট সিরিজটা কিন্তু পার্চেস করেছে তারা কিন্তু তুমি কিন্তু সেখানে গেলেই তুমি দেখতে পাবে ডেমোটা তুমি দিয়ে দেখবে তোমার র্যাঙ্ক কত হচ্ছে যারা এই এক্সামটা দেবে তার মধ্যে তোমার র্যাঙ্ক তুমি বুঝতে পারবে তুমি তাদের সাথে কম্পিট করতে পারছো কি না ঠিক আছে তুমি তাদের সাথে ড্রেসের মধ্যে টিকে থাকতে পারছো কি না তুমি ভালোভাবে দেখতে হবে ডেমোটা দিয়েই তুমি দেখতে হবে তারপরে তোমার যদি ভালো লাগে ডেমোটা দিয়ে যদি মনে হয় যে না আমার আমার কাজে লাগবে বা এক্সামের জন্য আমার খুবই হেল্পফুল হবে তুমি তুমি পারচেস করতে পারো অনলি রুপিস তোমার একশো ওয়ান ফোর নাইন কখন তুমি এই আমার এই কুপন কোডটা যদি ইউজ করো সুমন রয় ফিফটি এসিউ এম এ এন আর ওয়াই সুমন রয় ফিফটি ক্যাপসে লিখবে লিখে যদি কুপন কোডটা ইউজ করো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তুমি ওয়ান ফোর নাইন একশো টাকায় তুমি কিনতে পারবে ঠিক আছে সো সবার প্রথমে দেখো সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে যে পার্টটার তলায় দাগ দেওয়া রয়েছে সেই পার্টটাকে যদি আমাদের কোনো ইমপ্রুভমেন্ট দরকার হয় তাহলে এই থেকে করতে হবে আর যদি কোনো ইম্প্রুভমেন্ট না দরকার হয় নো ইম্প্রুভমেন্ট যেটা রয়েছে সেটা আমাদের করতে হবে সেটা ঠিক করতে হবে সো দেখো ওয়াইল্ড লার্নিং টু ড্রাইভ ওয়ান অফ দ্য মোস্ট অফ ইম্পর্টেন্ট থিংস ইজ টু নো দ্য ট্রাফিক রুলস ফার্স্ট আমাদের যে যখন ড্রাইভিং শেখার হবে আর কি ওয়ান অফ দ্য মোস্ট অফ ইম্পর্টেন্ট থিংস যাতেগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস কি আমাদের সরপ্রথমে শিখতে হবে যে ট্রাফিক রুল কি রয়েছে সেটা ঠিক আছে সো ওয়াইল লার্নিং টু ড্রাইভ এটা করতে হবে না ড্রাইভিং বা ওয়েন লার্ন টু ড্রাইভ লার্ন টু ড্রাইভ কোনটা করলে আমাদের এখানে ঠিক হবে এটা অপশন ওয়ান যেটা রয়েছে ওয়েন লার্ন ড্রাইভিং এটা আমাদের করতে হবে ড্রাইভিং ওয়ান অফ দ্য মোস্ট তারপরে যা রয়েছে এরকমই থেকে যাবে আর তোমরা কিন্তু মক টেস্টের ক্লাস মক টেস্টের মতো কিন্তু কমেন্টে অ্যান্সার করতে থাকবে তারপর দেখো কোশ্চেন নাম্বার টু যেটা রয়েছে কোশ্চেন নাম্বার টু সিলেক্ট দা সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ইনকরিজিবল ইনকরিজিবল মানে যেটাকে কখনো সংশোধন করা না কখনো ঠিক করা যায় না ঠিক আছে সেটা হলো ইনকরিজিবল সো এইটাকে যদি আমরা এর আমাদের বলছে সিনোনিম বলতে সিনোনিম বলতে সমার্থক শব্দ অপশন ওয়ান দেখো রয়েছে আনঅল্টারেবল যেটা কখনো চেঞ্জ করা যায় না আনওয়াইজ বলতে অনভিজ্ঞ ইন্টেলিজিবল বলতে বোধগম্যার রিলাইবেল বলতে বিশ্বাসযোগ্য সো এই চারটে অপশনের মধ্যে থেকে সিনোনিম কোনটা হতে পারে অপশন ওয়ান যেটা রয়েছে সেটা হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এখানে সিনোনিম যেটা রয়েছে ইনকরিজিবল বলতে যেটা কখনো পাল্টানো যায় না চেঞ্জ করা যায় না সংশোধন করা যায় না আন অল্টারেবেলও সেম জিনিস তারপরে দেখো নাম্বার থ্রি সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ দ্য গিভেন ওয়ার্ড এখানে আমাদের কী করতে হবে ওয়ান ওয়ার সাবস্টিটিউশন এটা রয়েছে ওয়ান হু স্টাডিজ অ্যান্টিক থিংস এটাকে সেটাকে আমরা এক কথায় কী বলবো সেটা বলতে হবে ঠিক আছে ওয়ান হু স্টাডি স্টাডিস অ্যান্টিক থিং মানে যে স্টাডি করে অ্যান্টিক থিং বলতে পুরনো জিনিস ঠিক আছে অ্যান্টিক বলতে পুরনো কোনো একটা জিনিস এটাকে অ্যান্টিক বলা হয় সো অপশন ওয়ান রয়েছে দেখো অ্যান্টিকুরিয়ান অপশন টু রয়েছে সোশিয়োলজিস্ট অপশন সি রয়েছে হিস্টোরিয়ান অপশন ফোর রয়েছে আর্কিওলজিস্ট সো আর্কিওলজিস্ট মানে কি প্রত্নতত্ত্ববিদ হিস্টোরিয়ান মানে জানে ঐতিহাসিক সোশিওলজিস্ট মানে কি সমাজবিজ্ঞানী অ্যান্ড অ্যান্টিকুরিয়ান বলতে মানে যে ওয়ান হু স্টাডিজ অ্যান্টিক থিংস যে অ্যান্টিক জিনিস নিয়ে পড়াশোনা করে বা গবেষণা করে তাকে বলা হয় অ্যান্টিক উড়িয়ান ওকে তারপরে দেখো নাম্বার ফোর যেটা রয়েছে সিলেট কারেক্টলি স্পেল্ট ওয়ার্ড ম্যাগনানিমাস ম্যাগনানিমাস যে উদার আর কি ম্যাগনানিমাস মানে তার আমাদের সঠিক উচ্চারিত রয়েছে যে শব্দটা চারটে অপশন রয়েছে সেটা বলতে হবে অপশন ওয়ান দেখো এম এ জি এন ও এস অপশন টু রয়েছে এম এ জি এন এন ও এম ও এস অপশন থ্রি রয়েছে এম এ জি এন আই এম ও এস অপশন ফোর রয়েছে এম এ জি এন এন ই এম ও এস কারেক্ট অ্যান্সার হলো অপশন থ্রি যেটা রয়েছে ম্যাগনানিমাস ওকে তারপরে দেখো নাম্বার ফোর সিলেক্ট অফ ওভার ডিসবল ডিসেবলড আমাদের সিনোনিম সমার্থক শব্দ বলতে হবে সো ডিসেবল ডিসেবল্ড মানে কি অপরিচ্ছন্ন ঠিক আছে অপরিষ্কার আর কি সো তার বিপরীত শব্দ বলতে আনটাইডি আনটাইডি বলতে হুইচ ইজ নট ক্লিন আর কি ঠিক আছে অ্যান্ড অপশন টু রয়েছে আনক্লিন অপশন থ্রি রয়েছে আনসেফ অপশন ফোর রয়েছে আনসার্টেন আনসার্টেন অনিশ্চিত আনসেফ বলতে যেখানে সেফ নেই যেখানে নিরাপদ না আর কি অনিরাপদ ঠিক আছে আনসেফ তারপরে আনক্লিন বলতে যেটা পরিষ্কার নয় আনটাইডি বলতেও কি ডিসেবল্ড অ্যান্ড আনটাইডি একই জিনিস ঠিক আছে ডিসেবেল বলতে অপরিচ্ছন্ন আনটাইডিও অপরিচ্ছন্ন এটা হবে কারেক্ট সিনোনিম এখানে বলতে পারো আনক্লিন রয়েছে একই তো জিনিস বাট ডিসেবেলডের সিনোনিম যদি বলতে চাই আনটাইডিটাই কারেক্ট তারপরে দেখো নাম্বার সিক্স এরের ডিটেক্ট করতে হবে আমাদের এরের কারেকশন রয়েছে দ্য গভর্নমেন্টস ইন্টারিম বাজেট ঠিক আছে গভর্নমেন্টের ইন্টারিম বাজেট ফ্রম দিস ফাইন্যান্সিয়াল ইয়ার সেভারেল মেজার্স উইচ হ্যাভ দ্য ফোর্থ কামিং ইন মাইন্ড সো এই পার্টটার আমাদের মানে কোথায় ভুল রয়েছে সেটা দেখো অপশনের মধ্যে সেন্টেন্সটা পার্ট পাট করে রয়েছে এই কোন পার্টে ভুল আছে সেটা অপশন থেকে দেখে আমাদের ঠিক করতে হবে গভর্নমেন্টের সরকারের যে ইন্টারিম বাজেট ফ্রম দিস ফিন্সিয়াল এই অর্থবার্ষিকী এই বছরে কন্টেন্ট সেভারেল কি রয়েছে তার মধ্যে হুইচ হ্যাব যার মধ্যে আছে ইলেকশন মানে সামনে যে ইলেকশনটা আসছে সেটা মানে মাথায় রেখে বাজেটটা করা হয়েছে আর কি এরকম বলা হচ্ছে সেখানে কোথায় ভুল রয়েছে দেখ অপশন ওয়ান হুইচ হ্যাব দ্য অপশন টু রয়েছে ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার অপশন থ্রি কন্টেন্ট সেভারেল মেজার অপশন ফোর রয়েছে গভর্নমেন্টস ইন্টারিম বাজেট সো এইখানে কোথায় ভুল রয়েছে হুইচ হ্যাব এখানে হুইচ হ্যাজ হবে গভর্নমেন্ট এখানে দ্য গভর্নমেন্টস ইন্টারনিম বাজেট হল মেইন এখানে সাবজেক্ট সো সো এখানে আমি হ্যাভ বলবো না হ্যাজ বলতে হবে হুইচ হ্যাজ দা ফোর্থ কামিং ইলেকশন ইন মাইন্ড তারপরে দেখো নাম্বার সেভেন যেটা রয়েছে সিলেক্ট দা কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড সাবস্টিটিউশন এটার আমাদের কারেক্টলি স্পেল্ড কোথায় রয়েছে এটা বলতে হবে সাবস্টিটিউশন মানে কি প্রতিস্থাপন বলতে পারো যেরকম রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এক কথায় প্রতিস্থাপন করা বা প্রকাশ করা ঠিক আছে সো এখানে দেখো নাম্বার ওয়ান এস ইউ বি এস টি আই টি ইউ টি টি ইউ আই টি আই ওয়েন অপশন টু রয়েছে এস ইউ বি এস টি আই

যে প্ল্যান রয়েছে তার কোম্পানির গ্রোথ নিয়ে নিয়ে সেটা আমি সেটাই আমাদের বলতে হবে কি আই রিপ্লাইড অন হিম অ্যাজ হি ওয়াজ ভেরি অনেস্ট আমি তাকে রিপ্লাই করেছিল আই রিপ্লাইড অন হিম আমি তাকে রিপ্লাই করেছিলাম অ্যাজ যেহেতু সে খুবই অনেস্ট ছিল ঠিক আছে সেখানে অপশন ওয়ান দেখো পার্সুয়েটেড ঠিক আছে পার্সুয়েটেড মানে কি যদি বলি পার্সুয়েটেড মানে ধরো প্ররোচক এরকম একটা জিনিস কমিটেড বলতে প্রতিজ্ঞাবদ্ধ বলতে অপরাধী স্কেপটিক্যাল মানে এসিপি স্কেপটিক্যাল বলতে এখানে আমি কি বলতে পারি যেরকম ধরো সন্দেহপ্রবণ সন্দেহ প্রবণ নাকি এরকম একটা ব্যাপার সো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো অল দো যদিও আই ওয়াজ স্কেপটিকাজ আমি যদিও সন্দেহপ্রবণ ছিলাম আর কি অফিস নিউ প্ল্যান ফর দ্য গ্রোথ বাট আমি কি করেছি রিপ্লাই করেছিলাম কারণ সে খুবই অনেস্ট ছিল তাই ঠিক আছে এটা হবে কারেক্ট আনসার তারপরে দেখো নাম্বার নাইন আমি যদি এগুলো কেন না এগুলো যদি কোনো মানেই আসছে না এর জন্যই হবে না তারপরে দেখো নাম্বার নাইন এর ডিটেক্ট করতে হবে সুন আফটার রিটার্নিং টু অফিস দ্য সিবিআই অফিস দ্য সিবিআই চিফ ট্রান্সফার ফাইভ অফিসারস মানে অফিসে ফিরেই সিবিআই যে চিফ রয়েছে হেড সে কি করেছিল ট্রান্সফার করেছিল ফাইভ অফিসারস ঠিক আছে সিবিআই চিফ ট্রান্সফার ফাইভ অফিসার তো এখানে কি হবে দেখো শুন আফটার এখানে কি ভুল রয়েছে ট্রান্সফার ফাইভ অফিসার ভুল রয়েছে না রিটার্নিং টু অফিস না সিবিআই চিফ এখানে এখানে ভুল ভুল আছে আছে কোথায় রিটার্নিং না রিটার্নিং টু অফিস না ট্রান্সফার ফাইভ অফিসারস অফিসার এখানে ট্রান্সফারড করতে হবে ইডি এটা পাস্টে করতে হবে শুন আফটার রিটার্নিং টু অফিস দ্য সিবিআই চিফ ট্রান্সফার দ্য মানে ট্রান্সফার করে এরকম মানে হয়েছে যায় ট্রান্সফার করলে ট্রান্সফার করেছিল পাঁচজন অফিসারকে ঠিক আছে সেটা আমাদের পাস্টে করতে হবে এটা কিন্তু বুঝবে যদি করি সিবিআই চিফ ট্রান্সফার এর মানে তো প্রেজেন্ট হয়ে হয়েছে যেটা কি পারমানেন্ট অ্যাক্টিভিটি হয়েছে যে সে ট্রান্সফার করেই যে এরকম একটা ব্যাপার সো ট্রান্সফারড করতে হবে ওকে তারপরে দেখো নাম্বার টেন এর ডিটেক্ট এটাও জিএসটি এক্সামশন জিএসটি আরো কম হোক ফর গভর্নমেন্ট প্রজেক্ট গভর্নমেন্টের যে প্রজেক্ট রয়েছে সেটাতে জিএসটি আরো কম হোক এক্সামশন বলতে কমে ইএসএমপি টিআইএন বলতে আরো কমানো আর কি হুইচ হ্যাভ অলরেডি প্রোপোজ এটা অলরেডি প্রপোজ করা হয়েছে ঠিক আছে সো এইখানে কোনটা বলো কারেক্ট মানে এখানে ভুল কোথায় রয়েছে সেটা বলতে হবে দেখো অপশন ওয়ান রয়েছে দ্য বিল্ডার্স অ্যাসোসিয়েশন বিল্ডার্সদের ঠিকই আছে অ্যাপোস্টফি এস এর পরে রয়েছে বিল্ডার্স এখানে কি প্লুরাল তারপর প্লুরাল হয়ে তারপরে অ্যাপোস্টফি হয় তারপর দেখো ওয়ান জিএসটি এক্সেমশন অফ অপশন সি ফর গভর্নমেন্ট প্রজেক্টস অপশন ফোর রয়েছে হুইচ হ্যাভ অলরেডি প্রপোজড সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট ক্যান্সার মানে ভুল কোথায় রয়েছে সেটা বলো দেখো মেইন কি বিল্ডার্স অ্যাসোসিয়েশন ওয়ান্ট অ্যাসোসিয়েশন কি চেয়েছে ওয়ান্টার ওয়ান্ট বলতে চায় জিএসটি প্রজেক্টের জন্য জিএসটি এক্সামলরেডি প্রোপোজড হুইচ যেটা কি প্রোপোজ কোনটা হুইচ বলতে কিসে বোঝাচ্ছে জিএসটি এক্সামশনকেই বোঝাচ্ছে সো এইখানে কি হবে হ্যাজ হবে হুইচ হ্যাজ অলরেডি হুইচ হ্যাজ বিন হবে হ্যাজ বিন ঠিক আছে হুইচ হ্যাজ বিন অলরেডি প্রোপোজ যেটা কি জিএসটি এক্সামশন যেটা রয়েছে হুইচ হ্যাজ অলরেডি প্রোপোজ মানে প্রোপোজ করা হয়েছে হুইচ হ্যাজ বিন অলরেডি প্রোপোজ এটা হবে কারেক্ট অ্যান্সার সো এখানে যেটা রয়েছে হুইচ হ্যাভ এখানে এটা ভুল রয়েছে ঠিক আছে তারপরে দেখো নাম্বার ইলেভেন সিলেক্ট দ্য অ্যান্টনি অফ দ্য গিভেন ওয়ার্ড যেটা রয়েছে ইউ ফোরিয়া ইউ আর আইএ ইউ ফোরিয়া মানে কি ইউফোরিয়া মানে হলো কোনো আনন্দময় কোনো জিনিস ঠিক আছে বা অ্যাক্টিভনেস কোনো কোনো একটা জিনিসের মধ্যে সো এর অ্যান্টনি বিপরীত শব্দ বলছে মিউজিক মানে জানি মানে কোনো গান মিউজিক ঠিক আছে কোনো সং যেটা ওই সং মানে গান ঠিক আছে লেথার্জি মানে কি কোনো একটা অ্যাক্টিভ মানে অ্যাক্টিভনেস নেই যার মধ্যে ফোকলোর বলতে কি এটা লোকাচের মানে লোকের মুখে মুখে যে সমস্ত জিনিস ঘুরে বেড়ায় বা যে সমস্ত কথা ঠিক আছে যে সমস্ত গান মানে যে সমস্ত গান বা কথা গীতিমাল্য হিসাবে ঘুরে বেড়ায় মুখে মুখে যাকে ফোকলোর বলা হয় এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে অ্যান্টোনিম বলতে গেলে লেথার্জি যেটা রয়েছে সেটাই কারেক্ট অ্যান্সার হবে ওকে তারপরে দেখো নাম্বার টুয়েলভ যেটা রয়েছে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট এই আফটার ইউ রিটার্ন আফটার ইউ উইল রিটার্ন ফ্রম ঠিক আছে এইটুকুর সেন্টেন্স ইম্প্রুভমেন্ট কি দরকার আছে কি নেই সেটা বলতে হবে আফটার ইউ উইল রিটার্ন ফ্রম ব্যাঙ্গালোর আই উইল কাম অ্যান্ড মিট ইউ মানে তুমি ব্যাঙ্গালোর থেকে রিটার্ন করার পরে আমি তোমার সাথে দেখা করবো আমি আসবো আই উইল কাম আমি আসবো এবং তোমার সাথে দেখা করবো অ্যান্ড মেট ওকে সো এখানে আফটার ইউ উইল রিটার্ন ফ্রম এটাকে আমাদের পাল্টাতে হবে কি হবে না সেটাই দেখতে হবে অপশন ওয়ান দেখো আফটার ইউ উইল বি রিটার্নিং ফ্রম অপশন টু রয়েছে নো ইম্প্রুভমেন্ট অপশন থ্রি আফটার ইউ রিটার্ন ফ্রম অপশন ফোর আফটার ইউ রিটার্ন ফ্রম এর কারেক্ট অ্যান্সার হবে আফটার ইউ রিটার্ন ফ্রম ঠিক আছে আফটার ইউ রিটার্ন ফ্রম ব্যাঙ্গালোর আই উইল কাম অ্যান্ড মেট এখানে উইল আফটার ইউ উইল রিটার্ন না আফটার ইউ রিটার্ন এরকম ভাবে বলতে হয় কথাটা তারপর দেখো নাম্বার থার্টিন সিলেক্ট দা ওয়ার্ড হুইচ মিনস দা সেম অ্যাজ দা গ্রুপ অফ দা ওয়ার্ড সেটাও ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এক কথায় প্রকাশ করতে হবে ওয়ান হু অফার্স ওয়ান সার্ভিস উইদাউট এনি এনিথিং ইন রিটার্ন মানে যে নিজের সার্ভিস সেবাটা দেয় তার বিনিময় কিছু না নিয়ে তাকে আমরা কি বলবো এক কথায় এন্টারপ্রিনিয়র এখানে এন্টারপ্রিনিয়র বলতে এখানে কি বোঝে যে উদ্যোক্তা বা যে উদ্যোক্তা বলতে পারো এন্টারপ্রুনিয়র বলতে তারপরে বিজনেসম্যান বলতে যে ব্যবসা করে ভলেন্টিয়ার বলতে কি স্বেচ্ছাসেবক অ্যান্ড ইনভেস্টার বলতে যে বিনিয়োগকারী বলতে পারো সো এখানে কি ভলেন্টিয়ার কি স্বেচ্ছাসেবক সে ভলেন্টিয়ার যে কোনো কাজ করলে সে কি তার বিনিময় কিছু নেয় না ঠিক আছে সো এটা হলো কারেক্ট অ্যান্সার তারপরে দেখো নাম্বার ফোরটিন select the antonym of the given word accord a w a a, -A w k w a r d accord মানে কি কোন b c টাইপের কোন একটা জিনিস তো এখানে ডিফিকাল্ট রয়েছে ডিফিকাল্ট মানে কঠিন কষ্টকর কোন জিনিস কনভেনিয়েন্ট মানে কি যেটা সুবিধাজনক ঠিক আছে প্রবলেম্যাটিক যার মধ্যে সমস্যা রয়েছে ম্যাচলেস মানে যার মধ্যে কোনো মানে ম্যাচলেস বলতে তুলনাহীন ঠিক আছে সো এইখানে এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে অপশন টু কনভিনিয়েন্ট বলতে অকওয়ার্ড বলতে বেশি যেটা সুবিধাজনক ভালো ঠিক আছে সেটাই শব্দ হবে তারপরে দেখো নাম্বার চুজ দ্য কারেক্ট মিনিং অব দ্য ইডিয়ম টু গেট অ্যাওয়ে উইথ এই ইডিয়মটার মানে বলতে হবে সো অপশন ওয়ান দেখো টু গো টু অ্যান আননোন প্লেস কোন একটা আননোন প্লেসে যাওয়া অপশন টু রয়েছে টু গো অ্যাওয়ে ফ্রম হোম মানে বাড়ি থেকে পালিয়ে যাওয়া বা চলে যাওয়া অপশন থ্রি রয়েছে টু ফিনিশ অ্যাসাইনমেন্ট কোনো একটা অ্যাসাইনমেন্ট সেটা শেষ করা অপশন ফোর রয়েছে টু এসকে ফ্রম সামথিং কোনো জিনিসের থেকে পালিয়ে যাওয়া সো এখানে অপশন ওয়ান যেটা রয়েছে সেটা হবে কারেক্ট অ্যান্সার কোনো একটা আননোন প্লেসে তুমি যারা কোনো একটা জিনিস জানো না কোনো একটা জায়গায় জায়গা চেনো না সেই সমস্ত জায়গায় যাওয়া বা কোনো একটা জিনিস একটা রিস্ক নিয়ে সেই সমস্ত জায়গায় যাওয়া বা কোনো একটা জিনিস তুমি করি আগে কোনো দিন রিক্স নিয়ে করছো সেটাকে বোঝো টু গেট অ্যাওয়ে উইথ ওকে তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন সিলেক্ট দা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট চারটা অপশনের থেকে যেটা সঠিক সেটা দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে ড্যাশ এক্সাম্পল হেল্পস আন্ডারস্ট্যান্ড আ কনসেপ্ট বেট কনসেপ্ট বেটার একটা এক্সাম্পল উদাহরণের মানে উদাহরণ কি আমাদের সাহায্য করে কি বুঝতে একটা কনসেপ্ট সেটা ভালোভাবে আরো বুঝতে সাহায্য করে সো এখানে অ্যান হবে ওয়ান হবে ফিউ হবে না হবে কি হবে অ্যান এক্সাম্পল এক্সাম্পল এর আগে এই হয় এক্সাম্পল এটা ভাবেল রয়েছে ই ভাভেল সাউন্ড রয়েছে সেখানে অ্যান এক্সাম্পল ওকে তারপরে দেখো নাম্বার সিলেক্ট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করার জন্য মোস্ট অ্যাপ্রোপিয়েট অপশন চুজ করতে হবে দেখো ইট ইস ট্রু দ্যাট দ্য স্টুডেন্টস ফ্রম দা স্পেস রিসার্চ সেন্টার ড্যাশ দিস মর্নিং হ্যাঁ

সেন্টেন্স ইম্প্রুভমেন্ট রয়েছে দিস ফ্লাওয়ার স্মেল সুইটলি অ্যান্ড আর সোল্ড অ্যাট হাই প্রাইসেস ইন দ্য মার্কেট মানে এই ফুলগুলো মানে স্মেলটা মানে সুইট মিষ্টি গন্ধটা এবং এটা কি বিক্রি করা হয় মার্কেটে খুব মানে চড়া দামে সো দেখো অপশন ওয়ান রয়েছে নো ইম্প্রুভমেন্ট অপশন টু রয়েছে দিস ফ্লাওয়ার ফোর স্মেল সুইট ঠিক আছে সুইটলি হবে না সুইট হবে শুধু এখানে সুইটলি বলতে অ্যাডভাব যে রকম সুইটলি এখানে আমরা দিতে পারবো না শুধুমাত্র দিস ফ্লাওয়ার স্মেল সুইট ওকে তারপর দেখো নাম্বার নাইনটিন সিলেক্ট দ্য অপশন দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গিভেন ইডিয়াম টু কাট বোথ এন্ডস এই ইডিএমটার মানে বলতে হবে অপশন ওয়ান রয়েছে টু আর্গিউ ইন সাপোর্ট অফ বোথ সাইড দু সাইডের হয়েই কি কথা বলা একবার এটার হয়ে বলছে আবার ওই সাইডের হয়েও বলছে অপশন টু কি টু কনসিডার দ্য ট্রুথ অ্যান্ড যেটা ট্রুথ সত্যি এবং যেটা মিথ্যা সেটাকে কনসিডার করা বিবেচনা করা টু আর্গিউ তর্ক করা কি করতে এগেইনস্ট বোথ সাইডস মানে দুজনের বিরুদ্ধেই কথা বলা অপশন ইস্যু কোনো ইস্যুর অপশন ফোর রয়েছে টু রিজেক্ট অল আর্গুমেন্টস সমস্ত আর্গিউমেন্ট যা রয়েছে সব প্রত্যাখ্যান করে দেওয়া ঠিক আছে সো এখানে অপশন ওয়ান যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার টু আর্গিউ ইন সাপোর্ট অফ বোথ সাইড মানে দুই সাইডের হয়েই কথা বলে সে বলাকে বলে একটু কাট বোথ এন্স তারপরে দেখো নাম্বার টোয়েন্টি রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এখানে শূন্যস্থান পূরণ করতে হবে উই শুড অলওয়েজ রিমেম্বার নট টু

যেটা কি করতে পারে আমাদের কোন অর্গানাইজেশন আমাদের যে কেরিয়ার আমাদের সেটা যাতে নষ্ট না করে ঠিক আছে এফেক্ট এফেক্ট বলতে 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 কি কোনো তার মধ্যে খারাপ প্রভাব প্রভাব না ফেলে এফ ঠিক আছে তারপর নাম্বার টোয়েন্টি ওয়ান দেখো এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে হি সেই টু দ্য জাজ আই ডিড নট কমিট দিস ক্রাইম সো অপশন ওয়ান রয়েছে দেখো হি টোল জাজ দ্যাট হি ডিড নট কমিট দ্য ক্রাইম অপশন টু হি টোল দ্য জাজ দ্যাট হি হ্যাড নট কমিট রয়েছে রয়েছে কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো কারেক্ট অ্যান্সার হবে অপশন থ্রি এখানে দুটো পার্টি কি দেখো রিপোর্টেড স্পিচ রিপোর্টিং স্পিচ দুটোই কি রয়েছে পাস্টে রয়েছে সো এখানে ইন্ডিফিনিটে থাকলে আমাদের কি করতে হয় পারফেক্ট থেকে হেল্পিং ভাব নিয়ে করতে হয় দেখো হি সেই টু টোল্ড হয়ে গেল টোল্ড দ্য জাজ হি টোল্ড দা জাজ দ্যাট যে হি হ্যাড নট এখানে ডিডটা এখানে হ্যাড হয়ে যাবে হ্যাড নট কমিটেড দ্যাট ক্রাইম দিস থাকলে আমাদের কি করতে হয় দ্যাট ঠিক আছে তারপর দেখো নাম্বার টোয়েন্টি টু রাহুল সেইড আই উইল ডু ইট নাও অর নেভার আমি এটা এখন করবো নাহলে করবো না আর কি

আহ তাই নাও দিন হয়ে গেল অর নেভার ঠিক আছে একটা ফুলসা হবে তারপর দেখো নাম্বার টোয়েন্টি থ্রি দ্য বয় ইজ ক্লাইম্বিং দ্য ক্লিফ যে চূড়াটা দ্য বয় ছেলেটি বা বালকটি ইজ ক্লাইম্বিং মানে আহরণ করছে দ্য ক্লিফ যে ক্লিফ বলতে চূড়া পর্বতের বা পাহাড়ের সেখানে কি হবে অপশন ওয়ান দেখো ভয়েস চেঞ্জ করতে হবে অপশন ওয়ান রয়েছে দেখো দ্য ক্লিফ হ্যাভ বিন ক্লাইমড বাই দ্য বয় দ্য ক্লিফ ওয়াজ বিং ক্লাইমড বাই দ্য বয় অপশন থ্রি রয়েছে দ্য ক্লিফ ইজ বিং ক্লাইমড বাই দ্য বয় অপশন ফোর রয়েছে দ্য ক্লিফ হ্যাড বিন ক্লাইমড বাই দ্য বয় কোনটা হবে অপশন থ্রি এখানে কি রয়েছে প্রেজেন্ট কন্টিনিউ টেন্স দ্য ক্লিফ এখানে সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট হয়ে গেলো দ্য ক্লিফ ইজ বিং একটা বিং আসলো আমাদের বিং মেন ভার্ভের পার্টিসিপেট ফর্ম ক্লাইমড বাই দ্য বয় দ্য বয় এখানে বাই দ্য বয় হয়ে গেল তারপর নাম্বার টোয়েন্টি ফোর দ্য গার্ডেনার ওয়াজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস ঠিক আছে এখানে এটা হবে না দ্য প্লান্টস সো এখানে কি বলছে অপশন ওয়ান দ্য প্লান্টস ইজ বিং ওয়াটার্ড ওয়াটার্ড এখানে এখানে একটুখানি টাইপিং মিস্টেক আছে বাই দ্য গার্ডেনার ঠিক আছে দা প্লান্টস আর বিং ওয়াটার্ড বাই দা গার্ডেনার্স হবে বাই দা গার্ডেনার তারপরে অপশন থ্রি রয়েছে দা প্লান্ট ওয়াটার্ড বাই দা গার্ডেনার অপশন ফোর রয়েছে প্লান্টস ওয়ার বিং ওয়াটার্ড বাই দা গার্ডেনার ওয়াটারটা একসাথে হবে ঠিক আছে সেখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো অপশন ফোর এখানে কি পাস্ট কন্টিনিউয়াস রয়েছে সো পাস্ট কন্টিনিউয়াসই থাকবে দেখো ওয়ার এখানে একটাতেই রয়েছে দ্য প্লান্টস ওয়ার বিং ওয়াটার্ড বাই দ্য গার্ডেন এটাই কারেক্ট অ্যান্সার হবে তারপর দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ সুমন্ত ওয়াজ রিডিং আ বুক এটা একদমই সহজ অপশন ওয়ান দেখো আ বুক ওয়াজ বিং রিড বাই সুমন্থ অপশন টু রয়েছে আ বুক ইজ বিং রিড বাই সুমন্ত অপশন থ্রি রয়েছে আ বুক ইজ বিং ইজ রিড বাই সুমন্ত অপশন ফোর রয়েছে আ বুক হ্যাজ বিন রিড বাই সুমান্থ কোনটা হবে কারেক্ট টাইম আ বুক ওয়াজ বিং অপশন ওয়ান যেটা রয়েছে ওয়াজ বিং রিড বাই সুমন্থ ওকে তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স হি ওয়াজ সো ফিল্ড উইথ কন্টেমট ফর দ্য প্রিজেনার দ্যাট হি গেভ হিম আ ড্যাশ লুক সে যে কন্টেম্পট সে এতটাই পরিপূর্ণ হয়ে গেছিলো অবজ্ঞাতে ফর দ্য প্রিজেনার যে প্রিজেনার ছিল তার প্রতি দ্যাট যে হি গেভ হিম তাকে একটা দিয়েছিল কি আ কি লুক হার্টফুল পিটিং হিউমিলিয়েটেড না ডিরাইজিভ লুক দিয়েছিল কি হার্টফুল বলতে একটা দুঃখজনক মানে হার্টফুল মানে কি বলবো না আঘাত দেওয়ার কোনো একটা ঠিক আছে আহ পিটিং পিআইটি ওয়াই আইএনজি পিটিং বলতে করুণাময় হিউমিলিয়েটেড বলতে অপমানজনক ডি ই আর আই এস আই ভি ডেরাইজিভ মানে কি ডেরাইজিভ মানে হলো কি উপহাস মানে উপহাস করা একটা এরকম একটা জিনিস ঠিক আছে এখানে কোনটা হবে কারেক্ট যখন অবজ্ঞায় এরকম হয়েছিল তখন কি হিউমিলিয়েটেড অপমানজনক একটা লুক দিয়েছিল তার প্রতি তারপরে দেখো নাম্বার টোয়েন্টি সেভেন এনিথিং ইজ এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করা প্রত্যেকটা ঠিক আছে এরপরে যেগুলো রয়েছে এনিথিং ইজ ড্যাশ হুইচ ইজ নট এগেনস্ট দ্য নেচার অফ থিংস এনিথিং ইজ কি পসিবল সম্ভাবনা প্যারাবেল মানে কি প্যারাবেল বলতে এখানে কি বোঝায় যেরকম দৃষ্টান্ত বলতে পারো প্রোবাবেল বলতে সম্ভাবনাময় প্র্যাকটিসিবল বলতে যেটা প্র্যাকটিস করা যায় চর্চা করা যায় এভরিথিং ইজ কি হবে প্র্যাকটিসিবল যেটা চর্চা করা যায় হুইচ ইজ নট এগেইনস্ট দ্য নেচার অফ থিংস এটা কি প্রকৃতির জিনিসপত্রের বিরুদ্ধে না যায় সেগুলো প্রত্যেক জিনিস আমরা প্র্যাকটিস করতে পারি যেরকম বলো বা যে কোনো জিনিসের মধ্যে যেরকম চর্চা করা হয় তো প্রকৃতির বিরুদ্ধে যাতে না যায় সেটাই প্রত্যেকটাই তারপরে দেখো নাম্বার ড্যাশ গ্রেট প্লেজার অ্যান্ড স্যাট স্যাটিসফ্যাকশন ফ্রম কুকিং একসাথে হবে স্যাটিসফ্যাকশনটা হি কি ওয়ান্স হ্যাজ কোনটা হবে হি ডেরাইভস মানে কোনো একটা জিনিসের থেকে অপটেইন করা পাওয়া ঠিক আছে এটাকে বলে ডেরাইভ অফটেইন সামথিং ফ্রম মানে কোনো জিনিস থেকে কোনো কিছু পাওয়া ডেরাইভ যেরকম সে এটা করে আনন্দ পায় সে কি করছে শি শি ডেরাইভস গ্রেট প্লেজার অ্যান্ড স্যাটিসফ্যাকশান খুব মানে আনন্দ এবং স্যাটিসফ্যাকশন পায় কিছু থেকে ফ্রম কুকিং মানে রান্নার থেকে রান্না করে সে পায় খুব ঠিক আছে সেখানে ডেরাইভসটাই কারেক্ট অ্যান্সার হবে তারপর দেখো নাম্বার টোয়েন্টি নাইন দ্য ড্যাশ টুয়ার্ডস দ্য স্কুল ওয়াজ ভেরি স্টিপ স্টিপ বলতে খাড়া কি অ্যাসেন্ট এ এস এস টি অ্যাসেন্ট মানে কি এ এস এস এন টি বলতে সম্মতি ঠিক আছে এ এস ইএনটি অ্যাসেন্ট বলতে মানে চড়াই বা খাড়া কোনো একটা জিনিস ওকে তারপরে এ অ্যাকসেন্ট এসিসিএন টি অ্যাকসেন্ট বলতে উচ্চারণের যে ভঙ্গি সেটাকে অ্যাকসেন্ট বলা হয় আর অ্যাসেন্ট এ এন ডি অ্যাসেন্ট বলতে আহরণ বা কোনো জিনিসের পথ রাস্তা ঠিক আছে কোনো দিকে যাওয়ার আর কি অ্যাসেন্ট আহরণ করার বলতে পারো এটা অপশন ফোর যেটা রয়েছে এটাই হবে হতো অ্যাসেন্ট টুয়ার্ডস দ্য স্কুল ওয়াজ ভেরি স্টিপ তারপরে দেখো নাম্বার থার্টি লাস্ট কোয়েশ্চেন ট্রিপ টু কানাডা উই আর গোয়িং কি হবে টু ট্রিপ ফর আ ট্রিপ অন ট্রিপ না ওভার আ ট্রিপ মনে রাখবে এটা কি হবে লাস্ট নেক্সট সামার উই আর গোয়িং অন ট্রিপ টু কানাডা ঠিক আছে গোয়িং অন ট্রিপ ঠিক আছে ওই গন আর ট্রিপ এরকম যদি হয় তাহলে গোয়িং অন দিতে হয় ট্রিপ যদি হয়ে থাকে সো এটাই হবে কারেক্ট অ্যান্সার সো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো ইটস রয় সেভেন লিখে সার্চ করবে আইটিএস আর ওয়াই এস আমার নাম সুমন রয় তোমাদের যদি কোনো ডিরেক্ট কোশ্চেন থাকে ডিরেক্টলি আমাকে ওখানে জিজ্ঞেস করতে পারো আমি অবশ্যই রিপ্লাই দেবো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে টেলিগ্রামে জয়েন হতে পারো স্মার্টবিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলে আমার চ্যানেল পেয়ে যাবে এখানে আমি ইম্পর্টেন্ট ক্লাসের কোনো পিডিএফ বা কোনো ইনফরমেশন শেয়ার করে থাকি তো ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এইটুকুই নেক্সট ভিডিও তো আবার দেখা হবে